বালিশ মিষ্টিটা যদি একটা একজনে খাইতে পারে তার একটা অফার আছে, একটা খাইতে পারলে আরেকটা ফ্রি। কলকাতা আর একটা ঐতিহ্য ধরে রাখছে, আমাদের মামা আরেক ঐতিহ্য ধরে রাখতেছে। এটা চিজ পয়েন্ট, আপনার হালকা মিষ্টিগুলো 350, আর এসে ছানার জিলাপি এটা হলো 450, রসমালাই মালার চাপাগুলো 350। এখানে রসটাই তো অন্যরকম লাগে, তবে ওয়াও, সত্যি বলতে এখানে যে রস সেটা অসাধারণ, মিষ্টিটা খুব টেস্ট। আমাদের এখানে মনে করেন আমরা গরম গরম তৈরি করি, আমরা যে এখানে চুলাতে নিজেরা বানা নিজেরা সেল করি, মালা চোরা চুলাগুলো হালকা মিষ্টি, এখানে এগুলো মিষ্টি কম, ডায়াবেটিস যারা তারাও খাইতে পারে। আমরা ঢাকা শহরে মনে করেন সব দোকানে কারখানা নেই, আমরা চোখের সামনে তৈরি করে সবার খাওয়াইতেছি দিতেছি গরম গরম, এই অনুযায়ী মানুষের আকর্ষণটা বেশি। আমরা নগদ বানাইতেছি, নগদ বিক্রি করতেছি, ইনশাল্লাহ মিষ্টি মান ভালো, কাস্টমার আসে ঢাকার থেকে অনেক লোকজনই আসে, আমাদের এনে খোলা মাঠ একটু সময় দেয়, মিষ্টি খায় গরম গরম, ইনশাল্লাহ খুব ভালো মিষ্টি তৈরি করি। বাস্তবে দেখতেছে নগদ বানাইতেছি, সামনে বেচতেছি, অরিজিনাল খাঁটি মানে আমরা আমাদের দুধ আস্তে আস্তে মনের মন, আমরা দুধ আর আনলে আনার পর আমরা নিজেরা ছানা কাইটা নেই, তারপর আমরা যে ছানা বাস্তবে বানাইয়া মিষ্টি সামনে বিক্রি করতেছি। যে আসে আমাদের এখানে বসে থাকে, আমরা ওনারা দুধ কিনে নিয়ে আসে, তো ওখানে ওনাদের সামনে ছানা টানা ফাটাইয়া মিষ্টি তৈরি করে দিতে পারি, এবং এই মিষ্টিগুলো অরিজিনাল ছানা ছাড়া হবে না, এগুলো হালকা মিষ্টি, পিওর অরিজিনাল ছানাই লাগবে, আমরা বাংলাদেশের যেখান থেকে এখানে এগুলো অরিজিনাল ছানা খাওয়াতে পারবো না। যে গোয়ালে দুধ দিয়ে দেয় ডামের দাম, দুধ দিয়ে 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 দিতেছে, আমরা ছানা কাটতেছি, এটা চিজ পয়েন্ট, আপনার হালকা মিষ্টিগুলো 350, আর এসে ছানার জিলাপি এটা হলো 450, রসমালাই মালার চাপাগুলো 350, মিষ্টি কম, আর বেবিসির জর্দা মিষ্টির একবারে শুকনা দিয়ে একবার কেজি হচ্ছে 300 টাকা, এর পাশাপাশি আপনার এই যে গোলাপজাম আছে 250 টাকা, একদম সফট মিডিয়াম মিষ্টি, রসগোল্লা আছে একদম ফ্রেশ, একই প্রাইস, এতটা মিষ্টি 250 টাকা, একবার জল ছাড়া দেয়। কালো জাম দাও সেম প্রাইস 20 টাকা, পিস কেজি 250, আর আপনি কেউ যদি খেতে চায় তাহলে খাইতে পারবো পার পিস 20 টাকা, এর পাশাপাশি আছে আপনার রাজভোগটা পার পিস 50, কেজি হলো 300, বালিশটা আছে আপনার 320 টাকা কেজি, আমরা একসময় 280 টাকা কেজি দিচ্ছি, তাও এখনও যদি কেউ অর্ডার দিয়ে নিতে চাই প্রাইসটা কম বেশ করে রাখি, সমস্যা নেই, আমরা 320 টাকা। বালিশ মিষ্টিটা যদি একটা একজনে খাইতে পারে তার একটা অফার আছে, একটা খাইতে পারলে আরেকটা ফ্রি। আমি এখানে আসি 2018 সাল থেকে, ভালো এনাদের মিষ্টি, আর ঢাকায় আশেপাশের মধ্যে এত ভালো কোয়ালিটির মিষ্টি আর কেউ আই থিঙ্ক দিতে পারে না। আমি কলকাতার গোলাপজামুনও খাইছি, তারপর কেরালাতে একটা পাওয়া যায় ওদের গোলাপজামুনটা আর কি, ওদের ক্রাস্টটা শক্ত হয় ওটাও খাইছি, কলকাতারটা একটু বেশি নরম, এটা একটু বেশি শক্ত, আর মামারটা হইতেছে মিডিয়াম। কলকাতা আর একটা ঐতিহ্য ধরে রাখছে, আমাদের মামা আরেক ঐতিহ্য ধরে রাখতেছে। আমি তো সব আইটেম খাই নাই সেটা বলতে পারবো না, তবে যেটা খাইছি ওটা ভালোই লাগছে। ছানা অনেক তো চিনতে হবে, না চিনলে তো আপনি জাস্টিফাই করতে পারবেন না, আসলে আমরা যদি চিনেন তাহলে জাস্টিফাই করতে পারবেন যে আসলে জিনিসটা ছানা অরিজিনাল, আমি যেটা খাইছি এটা অরিজিনাল ছানা। অনেক বেশি মিষ্টি থাকলে আবার অনেকে পছন্দ করে, যে একটা খাওয়ার পরে হয়তো বা মন উঠে যায়, কিন্তু এই ধরনের মিষ্টি আসলে কয়েকটা খাওয়া যায়, এদিক দিয়ে এই মিষ্টিটা অনেক ভালো। তুলনামূলকভাবে যে সমস্ত অভিজাত মিষ্টির দোকানগুলোতে এই মিষ্টিগুলো বিক্রি হয় ঢাকাতে, সেটা অনেক দাম, 1200, 1400, 1800, 900 ইত্যাদি এই ধরনের রেটে, কিন্তু এখানে ওনারা এলাকা থেকে উৎপাদিত গাভীর দুধ দিয়ে কেমিক্যাল ছাড়া বিশুদ্ধ এবং সুমিষ্ট সুস্বাদু মিষ্টিগুলো তৈরি করে এখানে সেল করে। মেডিসিন কেমিক্যাল বলতে আমাদের মিষ্টির মধ্যে কিচ্ছুই নাই, কোনো সামনে বানাইতেছি কোনো কেমিক্যাল স্যান্ড কোনো কিছুই নাই, শুধু বাংলা মিষ্টি আমরা ছানা তৈরি করতেছি নিজেরা বানাইতেছি। যারা ডায়াবেটিস কিংবা বয়স্ক মুরগি মানুষ, অসুস্থ রোগী মানুষ সবাই খেতে পারে,